ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিকচাউম। দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কলকাতা সহ রাজ্যের 10 জেলায় টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো ঘূর্ণিঝড় মিকচাউমের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন 10টি জেলায় টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই ঘূর্ণিঝড় কবে কখন নাগাদ কোন উপকূলে আঁচড়ে পড়বে, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘূর্ণিঝড়ের বাঁকেই বাংলার চাষিদের সামনে বিপদ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত অতি গভীর নিম্নচাপ। হাওফিসের পূর্বাভাস বলছে অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের পরেই বাঁক নেবে ঘূর্ণিঝড়। আগামী 6 ও 7 ডিসেম্বর দক্ষিণবঙ্গের 10 জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। এক বৃষ্টিতে রাজ্য জুড়েই ঠান্ডার দফা রফা। মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় মিকচাউম আগামী 5ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঁচড়ে পড়বে। উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 100 কিলোমিটার, কিন্তু তারপরে বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড়। ফলে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাংলার দূরত্ব কমবে, তাই 6 ও 7ই ডিসেম্বর দক্ষিণবঙ্গের 10 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গে থমকে গেল শীতের আমেজ। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। হাওফিসের তরফে জানানো হয়েছে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে আগামী সপ্তাহে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। আগামী 5ই ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আজ সোমবার থেকে আকাশ মেঘলা হতে পারে, আগামী বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শীতের আমেজ কমবে, বাড়বে উষ্ণতা। আগামী শুক্রবারের পর আবারও পারদ নামার ইঙ্গিত।